চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সরফভাটা মাতব্বরবাড়ি এলাকাবাসী ও প্রবাসীদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 11 অক্টোবর রাতে দক্ষিণ সরফভাটা মাতব্বর বাড়ি হাজি সবিউল খা জামে মসজিদ মাঠে সবিউল খা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভি। প্রধান আকর্ষণ ছিলেন হযরত আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহেরি। প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন আল কাদেরী। মোহাম্মদ আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খান নইমি, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। সংবর্ধীয় অতিথি ছিলেন মোহাম্মদ আলী সওদাগর, হাজি মোহাম্মদ সাবের আহমেদ, হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম হেলাল, মোহাম্মদ ওসমান, ইউপি সদস্য মোহাম্মদ দিলদার হোসেন। তোর কলি দিয়া, তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়া, কই আমার মন মানে না, কেউ যেন আমার জন্য অপেক্ষা করে, রুটিটা ফাগলারে দিয়া খায়া লয়া, কয় হালিমা ও হালিমা গো। আমি যেই পথে আমাদের মধ্যে অনেক পরিবার পরিজন অনেক অসুস্থ, আল্লাহ মাহফিলের উসিলায় তাদেরকে শেফায় করো। অনেক ভাইরা মিডিয়ার বাইরে আসছে, দিন মাঝহামে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে দোয়া করছি পাকির মতো গুলি করে ওই ইহুদি নাসারা ইসরায়েল বাহিনীরা ফিলিস্তিনের জন্য।